গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে 10th August 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। তো তোমাদের এই লাস্ট কয়েকদিন ধরে একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা টাইমিংটা গন্ডগোল হচ্ছে। তোমরা অনেকেই আগের দিনে কমেন্টে বলেছো যে তোমাদের রেগুলার যে রুটিন সেটা একটু ব্রেক করছে, এটার জন্য তার জন্য ভেরি সরি। আমার নিজেরই কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি তোমাদের ঠিকঠাক সময় কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রতিদিন দিতে পারছি না, দু একদিন হয়তো একটু লেট হয়ে যাচ্ছে। আশা করছি আর সপ্তাহখানেক পর থেকে বা এক সপ্তাহ পর থেকে এই প্রবলেমটা থাকবে না, বা সামনের সপ্তাহ থেকেই আমি চেষ্টা করব যাতে তোমাদের একদম এই সকাল 6টায় প্রতিদিন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা পাও, ঠিক আছে? তো দুটো একটা দিন দেরি হচ্ছে, এটা আমার নিজের জন্যই দেরি হচ্ছে, আমার নিজের একটু পার্সোনাল অসুবিধা রয়েছে, তো সেই কারণে ব্যাপারটা হচ্ছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। আজকে তোমাদের এই ক্লাসটার পরে যেটা হবে সেটা হচ্ছে 10:30 থেকে 60 স্ট্যাটিক জিকের ক্লাস হবে নলেজ অ্যাকাউন্টে, লাইভ হবে 6:30 সময় সন্ধ্যাবেলা। তোমাদের 200 জিকের ম্যারাথন ক্লাস হবে আজকে। যেহেতু শনিবার এই দুটো ক্লাসই থাকছে, অন্যান্য ক্লাসগুলো আর থাকছে না। টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্কগুলো শেয়ার করে রাখবো, বা বিভিন্ন আপডেট তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে। যারা নতুন রয়েছে একটু জয়েন করে নিও। আর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, যে কোনো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ বা আদার্স জিকের পিডিএফ তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ থেকে কালেক্ট করতে পারবে, ইবুক সেকশন থেকে। এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লে থেকে তোমরা গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আর পিএসসি ক্লার্কশিপের টেস্ট সিরিজ তোমাদের অ্যাভেলেবেল রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। যারা যারা ব্যাচে নেই পিএসসি ক্লার্কশিপের ব্যাচে, তারাও এই টেস্ট সিরিজ দিতে পারবে। তোমাদের রিজনেবল কিছু প্রাইস এখানে পেমেন্ট করতে হবে, তার জন্য তোমরা অ্যাপে যাও, টেস্ট সিরিজ সেকশানে গেলেই পাবে। আর যারা অলরেডি ক্লার্কশিপ ব্যাচে আছো তাদের জন্য এগুলো সম্পূর্ণ ফ্রি, তোমরা শিডিউল অনুযায়ী মক টেস্টগুলো দিতে পারবে। তো যারা যারা টেস্ট সিরিজটা এনরোল করতে চাইছো তারা অবশ্যই এই টেস্ট সিরিজ সেকশনটা ভিজিট করে নেবে, দেখবে ওখানে তোমাদের টেস্ট সিরিজটা রয়েছে কেমন। আর যারা যারা ব্যাচে এখন জয়েন করতে চাও ক্লার্কশিপ আর প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচে বা পরিবর্তন ব্যাচ কোর্স আমাদের WBPKP-র যে কোনো পরীক্ষার জন্য, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও, অথবা তোমরা রেলের ফাউন্ডেশন মানে SSCর ফাউন্ডেশন প্রাপ্তি বা রেলের ফাউন্ডেশন যেগুলো রিসেন্টলি স্টার্ট হয়েছে এগুলোতেও জয়েন করতে পারো আমাদের সাথে। স্পেশাল কিছু অফার রয়েছে, তোমরা এই নাম্বারে ডিসকাস করে নাও তোমাদের যাবতীয় কোয়ারিজ কিভাবে কি হচ্ছে না হচ্ছে, বা তোমরা ডেমো ক্লাস যদি দেখতে চাও এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করতে পারো। এখানে তোমাদের ইংরাজি, অঙ্ক, বা ধরো আলাদা করে বিজ্ঞান, আলাদা করে অন্যান্য যে জেনারেল স্টাডিজের সাবজেক্ট সেগুলোরও ফাউন্ডেশন ব্যাচের ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে এগুলোতেও জয়েন করতে পারো যদি তোমাদের মনে হয়। 9593430588 এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে? দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে কোন রাজ্য সরকার সম্প্রতি অ্যাটেন্ডেন্স পোর্টাল চালু করেছে? অ্যাটেন্ডেন্স পোর্টালটা চালু করেছে রিসেন্টলি ঝাড়খণ্ড সরকার। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা আর পরিবার কল্যাণ বিভাগের অধীনে উপস্থিত পোর্টালটা চালু করেছে। এই উদ্যোগের লক্ষ্য ডাক্তার এবং প্যারামেডিক্যাল স্টাফ সহ সমস্ত স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের দৈনিক উপস্থিতি সঠিকভাবে ট্র্যাক করা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড পূর্ব ভারতের একটি রাজ্য, এর পূর্বে রয়েছে পশ্চিমবঙ্গ, পশ্চিমে ছত্তিশগড়, উত্তর পশ্চিমে উত্তরপ্রদেশ, উত্তরে বিহার, দক্ষিণে উড়িষ্যা রাজ্যের সাথে এর বাউন্ডারি রয়েছে। এটা গঠিত হয় 2000 সালের 15ই নভেম্বর। রাজধানী রাঁচি। রাজ্যপাল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার। CP রাধাকৃষ্ণনের জায়গায় ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হিসেবে ইনি নিযুক্ত হয়েছিলেন। এখানকার আইনসভা 1 কক্ষ বিশিষ্ট হয়, শুধুমাত্র বিধানসভা রয়েছে 81টা আসন রয়েছে, আর রাজ্যসভার 6টা আসন, লোকসভার 14টা আসন রয়েছে। তারপরে 2024-এ যে প্যারিস অলিম্পিক হচ্ছে সেখানে নীরাজ চোপড়া কোন পদক জিতেছে? নীরাজ চোপড়া জিতেছেন রূপোর পদক, সিলভার মেডেল জিতেছেন। 2024-এ তার জ্যাভলিন ছোড়ার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে তোমার 89.45 মিটার। প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোতে প্রথমে ছিলেন বা গোল্ড মেডেল যিনি পেয়েছেন তিনি হচ্ছেন আরশাদ নাদিম, পাকিস্তানের প্লেয়ার, ইনি গোল্ড মেডেল পেয়েছেন 92.97 মিটার জ্যাভলিন ছুড়ে। এর আগে বিশ্ব অ্যাথলেটিক্সে, দেখো বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছিলেন নীরাজ চোপড়া। 27শে আগস্ট বুদাপেস্টে নীরাজ চোপড়া 88.17 মিটার জ্যাভলিন ছুড়েই খেতাব অর্জন করেছিলেন। 2021-এর টোকিও অলিম্পিকে, আচ্ছা এটা বুদাপেস্টে তোমার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে, আর আমাদের টোকিও অলিম্পিক 2021-এ আগের বছর আগের অলিম্পিকে 87.56 মিটার জ্যাভলিন ছুড়ে সোনার পদক জিতেছিলেন নীরাজ চোপড়া। কমনওয়েলথ গেম, দেখো কমনওয়েলথ গেম 2018-এর গোল্ড কোস্টে গোল্ড মেডেল পেয়েছিলেন, এশিয়ান চ্যাম্পিয়নশিপও গোল্ড মেডেল পেয়েছিলেন 2017, তারপরে সাউথ এশিয়ান গেমসে গোল্ড মেডেল পেয়েছেন 2016-তে, 2020 টোকিওতে তো গোল্ড মেডেল পেয়েছেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল 2023, ডায়মন্ড লিগে গোল্ড মেডেল 2022, এশিয়ান গেমসে গোল্ড মেডেল 2018-তে, আর ন্যাশনাল অ্যাওয়ার্ড যদি আমরা দেখি অর্জুন পুরস্কার পেয়েছেন 2018-তে নীরাজ চোপড়া, বিশিষ্ট সেবা মেডেল যেটা 2020-তে প্রজাতন্ত্র দিবসের সম্মান হিসাবে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন 2021-এ, পরম বিশেষ সেবা পদক 2022, পদ্মশ্রী পেয়েছেন 2022-এ। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে পিএসসি ক্লার্কশিপের টেস্ট সিরিজের কথা তো তোমরা সবাই জেনেইছো, ওকে এখানে ব্যাচ ট্যাচ এগুলোর জন্য আমি আবারও বলে দিচ্ছি তোমরা এই নাম্বারে একটু যোগাযোগ করে নিও 9593430522-তে। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক ইউপিআই পেমেন্ট সীমা 1 লক্ষ টাকা বাড়িয়ে 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে কত করেছে? 5 লক্ষ টাকা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক ইউপিআই পেমেন্ট সিস্টেমের যে লিমিট ছিল সেটাকে বাড়িয়ে। কেন্দ্রীয় ব্যাংক ইউপিআই এর মাধ্যমে অর্থ প্রদানে বা ট্রানজাকশনের ক্ষেত্রে 1 লক্ষ টাকার লিমিটটাকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছে। সাম্প্রতিক মুদ্রানীতির কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এই পেমেন্ট সীমা ছিল 1 লক্ষ টাকা, আর ইউপিআই এর ফুল ফর্মটাও সবাইকে মনে রাখতে হবে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ভারতে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই। আরবিআই কে বলা হয় ব্যাংকার্স ব্যাংক। আরবিআই স্থাপিত হয়েছিল হিলটন ইয়ং কমিশনের সুপারিশে 1926 সালে। এই কমিশনের রিপোর্ট জমা দিলেও আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935 খ্রিস্টাব্দে। ডক্টর বি আর আম্বেদকর তার দ্য প্রবলেম অব দ্য রুপি ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন বইটাতে আরবিআই এর ধারণা দিয়েছিলেন। 1934-এ 1934 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন অনুযায়ী 1935 সালের 1 এপ্রিল আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর প্রথমে কলকাতাতে থাকলেও 1937 সালে এটাকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়েছিল। প্রতিষ্ঠিত হয় এটা 1935 সালের 1 এপ্রিল। সদর দপ্তর মুম্বাই। প্রথম গভর্নর অসবর্ন স্মিথ, প্রথম ভারতীয় গভর্নর সি ডি দেশমুখ, প্রথম মহিলা ডেপুটি গভর্নর কে জে উদেশি, সবচেয়ে বেশি দিনের জন্য গভর্নর ছিলেন বেনগাল রামা রাও, আর সবচেয়ে কম দিনের জন্য গভর্নর ছিলেন অমিতা ঘোষ। বর্তমান গভর্নর 25তম কে রয়েছেন শক্তিকান্ত দাস। আর একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি আরবিআই গভর্নর ছিলেন তিনি হচ্ছেন মনমোহন সিং। আরবিআই এর জাতীয়করণ করা হয়েছিল 1949 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। এর প্রতীক বা এমব্লেম হচ্ছে চিতাবাঘ আর পাম গাছ। প্রথমে সিংহের ছবি ছিল আরবিআই এর লোগোতে, পরে সেটাকে বাঘের ছবি দিয়ে প্রতিস্থাপিত করা হয়, কারণ ভারতের জাতীয় পশু বাঘ। রিজার্ভ ব্যাংকের অফিসারদের ট্রেনিং এর জন্য 2টো কলেজ আছে। চেন্নাইয়ে রয়েছে রিজার্ভ ব্যাংক স্টাফ কলেজ, পুনেতে রয়েছে কলেজ অফ এগ্রিকালচার ব্যাংকিং। জাল নোট সম্পর্কে সচেতনতা বাড়াতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিসেন্টলি একটা ওয়েবসাইট তৈরি করেছিল, সেটার নাম paisaboltahay.rbi.org.in। ভারতের রিজার্ভ ব্যাংক আন্তর্জাতিক অর্থ ভান্ডার অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর কিন্তু একটা সদস্য। আর 1 টাকার নোট বাদে বাকি সমস্ত ভারতীয় নোটে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে। তারপরে পীযূষ গুপ্তের স্থলাভিষিক্ত হয়ে DBS গ্রুপ হোল্ডিংস এর প্রথম মহিলা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হয়েছে তান সু সান। ডিবিএস গ্রুপ হোল্ডিংস এর প্রথম মহিলা সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন। 2025 সালের মার্চ মাসে তিনি পীযূষ গুপ্তের অবসর গ্রহণের পর তার স্থলাভিষিক্ত হবেন। কোন ব্যাংক প্রবীণ নাগরিকদের জন্য গোল্ডেন সার্কেল ব্যাংকিং প্রোগ্রাম চালু করেছে? গোল্ডেন সার্কেল ব্যাংকিং প্রোগ্রাম চালু করেছে অ্যাক্সিস ব্যাংক। ডিবিএস গোল্ডেন সার্কেল নথিভুক্ত প্রবীণ নাগরিকরা 4 লক্ষ টাকার উপরে এবং 5 লক্ষ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্সে বার্ষিক 7% পর্যন্ত সুদ পাবে। এছাড়া 376 দিন থেকে 540 দিন মেয়াদি স্থায়ী আমানতের ওপরে ফিক্সড ডিপোজিটের ওপরে বার্ষিক 0.5% মানে বর্ধিত সুদের হার থেকে উপকৃত হবে। তো এই ডিবিএস ব্যাংক যেটা ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর, এটা প্রতিষ্ঠিত হয় 1968-এ। এর হেডকোয়ার্টার সিঙ্গাপুরে রয়েছে। চেয়ারম্যান পিটার সি, চিফ এক্সিকিউটিভ অফিসার পীয়ূষ গুপ্তা 2025 সালের মার্চ মাসে অবসর নেবেন। ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার সুরজিৎ সোম। তারপরে 2023 সালে কতটি গ্রাম বা কতগুলি গ্রাম সেরা পর্যটন গ্রাম হিসাবে স্বীকৃত হয়েছে? সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃত হয়েছে 35টা গ্রাম। 2023 সালে অনুষ্ঠিত সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতার প্রথম সংস্করণে মোট 35টা গ্রাম সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃত হয়েছে। সেসব গ্রামকে স্থান দেওয়া হয়েছে যেটা সাংস্কৃতিক প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে সেগুলোকে। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি লাদাখে কোন মহড়া করেছে? লাদাখে রিসেন্টলি একটা মহড়া করেছে ভারতীয় সেনাবাহিনী, সেটার নাম হচ্ছে পর্বত প্রহার। পর্বত প্রহার যেটা, এটা সামরিক একটা মহড়া যেটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর একটা ইনিশিয়েটিভ। লাদাখের উচ্চতা অঞ্চলে এটা পরিচালিত হয়েছে। চলমান উত্তেজনার মধ্যে ভারত চীন সীমান্তের কাছে প্রস্তুতি বাড়াতে এই কৌশলগত মহড়ার করা হয়েছে। লক্ষ্য উচ্চতায় কার্যকরভাবে কাজ করার জন্য সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া। 2024 সালের 10th ন্যাশনাল হ্যান্ডলুম ডে কবে পালিত হলো? 10th ন্যাশনাল হ্যান্ডলুম ডে এটা পালিত হয়েছে কবে? 7th অগস্ট। তাঁত শিল্পীদের সম্মান জানাতে এবং ভারতীয় তাঁত শিল্পকে তুলে ধরতে এই দিনটা পালন করা হয়। স্বদেশী আন্দোলনকে স্মরণ করেই এই দিবসটা পালন করার কথা ভাবা হয়েছে। 2015 সালে প্রথম এই দিবস পালন করা হয়। 2024-এর থিম কি ছিল? ওয়েভিং সাস্টেনেবল ফিউচার। তারপরে শিবাজি মহারাজের নামে নামকরণ করা নতুন আবিষ্কৃত উদ্ভিদ প্রজাতির নাম কি? শিবাজি মহারাজের নামে নামকরণ করা হয়েছে, এটার নাম হচ্ছে শিরোপেজিয়া শিবরাইয়ানা। বিশালগড় দুর্গে আবিষ্কৃত নতুন ফুলের উদ্ভিদের প্রজাতির নামটা দেওয়া হয়েছে শিরোপেজিয়া শিবরাইয়ানা। এই প্রজাতির নামকরণ করা হয়েছিল ছত্রপতি শিবাজি মহারাজের সম্মানে, ছত্রপতি শিবরায় নামেও পরিচিত। কোলহাপুরের নিউ কলেজ আর শিবাজি বিশ্ববিদ্যালয়ের একটা দল এই গবেষণাটা করেছিল। এই গবেষণাটা আন্তর্জাতিক জার্নাল ফাইটোট্যাস্কায় প্রকাশিত হয়েছিল। তারপরে সম্প্রতি কে ডিরেক্টর জেনারেল হাসপাতাল সার্ভিসেস হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? ডিরেক্টর জেনারেল হাসপাতাল সার্ভিসেস হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল অনুপম কাপুর। সার্জন ভাইস অ্যাডমিরাল অনুপম কাপুর ডিরেক্টর জেনারেল হাসপাতাল সার্ভিসেসের দায়িত্ব গ্রহণ করেছেন। সার্জন ভাইস অ্যাডমিরাল অনুপম কাপুর পুনের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের একজন প্রাক্তন ছাত্র এবং প্রসূতি আর স্ত্রীরোগ বিদ্যা বিশেষজ্ঞ। বিশেষ সেবার জন্য তিনি নৌসেনা পদক পেয়েছেন। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে বিশ্ব ঐতিহ্যের স্থানে তালিকাভুক্ত হয়? এর উত্তর হয়ে যাবে 1999, 2nd ডিসেম্বর। কোন রাজ্যে ভারতের প্রথম আবর্জনা ক্যাফে তৈরি হয়েছে? এটা ছত্তিশগড় হয়ে যাবে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে 2024 দাদাসাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন? আর পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? এই দুটো শেষকালে কমেন্টে জানাও উত্তর। এগুলোর চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 9th অগস্ট 2024 এর কোয়েশ্চেন আমাদের কি ছিল? বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি সম্প্রতি মারা গেছেন, তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? ইনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্যারিস 2024 অলিম্পিকে ভারতের পুরুষ হকি দল কোন পদক জিতেছে? ব্রোঞ্জ। SA20 লিগের লিগ অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দীনেশ কার্তিক। উত্তরপ্রদেশ আর বিহারে সম্পন্ন হওয়া নমামি গঙ্গে মিশন 2.0 প্রকল্পের জন্য মোট বরাদ্দকৃত পরিমাণ কত? 920 কোটি টাকা। পশ্চিমবঙ্গের কোথায় কয়লা থেকে কৃত্রিম প্রাকৃতিক গ্যাস প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করা হয়েছে? রানীগঞ্জ। ফরচুন গ্লোবাল 500 এর তালিকায় সর্বোচ্চ স্থান অধিকারী ভারতীয় কোম্পানি কোনটা? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ন্যূনতম সমর্থন মূল্যে সব ফসল সংগ্রহের ক্ষেত্রে কোন রাজ্য প্রথম রয়েছে? হরিয়ানা। ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া বাদাইন জারান ডেজার্ট কোথায় রয়েছে? চীন। সম্প্রতি কোথায় সর্বোচ্চ সংখ্যক মানুষ ডমরু বাজিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে? উজ্জয়িনী। জ্যাভলিন থ্রো ডে কবে পালিত হয়? 7th অগাস্ট। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল এ ক্লিক করে নেবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।